উপন্যাসের নায়িকা মায়া নামকরা সওদাগরের কন্যা। রূপ রাজার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ, কিন্তু সমাজ ব্যবস্থাতে চলে বেনেদের প্রতাপ। বেনে বলতে সওদাগর। রাজারা ওদের সমীহ না করে অন্য কোনো কিছু করতে পারে না। ঘটনাক্রমে বেনেরা বিরূপ হয়ে ওঠে রূপ রাজার বিরুদ্ধে। প্রভাবশালী ব্রাহ্মণ ও অন্য হিন্দু রাজারা জোট পাকিয়ে যুদ্ধ শুরু করে তার বিরুদ্ধে। মায়ার বাবা হয়ে যায় রাজা, কিন্তু তার মনে সুখ নেই। একমাত্র সন্তান মায়া বিয়ের 4 বছর পরে বিধবা হয়। মায়ার স্বামী জীবন ধনী যক্ষারোগে মারা যায়। নিঃসন্তান মায়া বাবা ও শ্বশুরের বিপুল সম্পত্তি কি করে রক্ষা করবে ভেবে পায় না। বৌদ্ধ রাজা রূপা বাগদি ও বৌদ্ধ বিহারের দলবল ষড়যন্ত্র করে মায়াকে অপহরণ করে বিহারে নিয়ে গিয়ে গুরুপুত্রের সাধনা যোগিনী করে দিলে মায়ার বিরাট সম্পত্তি বিহারের অধিগত হবে। এই ষড়যন্ত্রের জল ঢেলে দেয় মস্করি, যার আসল নাম পিশাসখণ্ডী, যিনি হিন্দু শাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত এবং চৌকট্টি কলায় দারুণ পটু। সে বৌদ্ধ ভিক্ষুনীর বেশে মায়াকে তার স্বামীর চিত্র দর্শন করবার কথা বলে গোপনে সরিয়ে নিয়ে যায়। বৌদ্ধরা মায়াকে অপহরণ করেছে এই সন্দেহে হিন্দু বৌদ্ধের যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধে বৌদ্ধ ধর্মের প্রতিপত্তি নিঃশেষ হয় এবং হিন্দু রাজত্বের সূচনা হয়। যদিও হিন্দুরা ধরমপুরের বৌদ্ধবিহার ধ্বংস করেনি, কিন্তু ভারী রাজসভায় মায়ার উদ্দেশ্যে কামনা উদ্রেককারী কবিতা পাঠ শুরু করে গুরুপুত্র তিরস্কৃত হয় এবং সে বৌদ্ধবিহার সেরে যাবার জন্য তৈরি হয়। এই আখ্যানে উপন্যাস শেষ হয়। এখানে কিভাবে এই যে তারা কবিতার আবৃত্তির বিষয়টা কিভাবে আসলো সেটা যদি আমরা দেখি। রাজসভায় চলছে প্রতিযোগিতা। নায়িকা রাজকুমারী মায়া সুরের ভুবনে সবাইকে ভাসিয়ে দিয়ে মাত্রই শেষ করলো তার রচিত পদটি। সবাই বুঝলো মৃত স্বামীর উদ্দেশ্যে এই রচনা। সবাই উপস্থিতে সকলে স্তব্ধ হয়ে যায়। তাদের ভিতরেও তার এই বেদনাটা তাদের ভিতরেও কাজ করে। ঘোর কাটিয়ে উঠতে পারছে না যে এই মেয়েটি, এটা তারা বুঝতে পারছে। এমন সময় পদ হাতে দরবারে দাঁড়িয়ে যায় গুরুপুত্র, বৌদ্ধদের গুরু। বয়সটা কম হলেও জ্ঞান গুণ কম কিছুই নেই তার, কিন্তু সে এমন একটা ঘটনা ঘটায় যে সেটা সবাই অবাক হয়ে যায়। সবাইকে ধর্মীয় উপদেশ দিয়ে বেড়ালেও বেশ ক বছর হলো ঠিক স্বস্তিতে ছিল না এই লোকটা, এটা তার আচরণে বোঝা গেছে। চোখ বুঝে ধ্যান করতে বসলেই একটা মুখ ভেসে উঠে চার চোখের সামনে। সেই মুখটা কোনটি? রাজকুমারী মায়ার মুখ। আজ সে তাকে উদ্দেশ্য করে পদ রচনা করেছে, কিন্তু তার এই পদ রচনা তার জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসেনি। বরং সে এই কবিতা আবৃত্তির জন্য তিরস্কৃত হয় এবং বৌদ্ধবিহার ছেড়ে তাকে চলে যেতে হয়। হিন্দু বৌদ্ধের ঝগড়া অশান্তি এবং মায়াকে কেন্দ্র করে যুদ্ধের বাতাবরণ তৈরি হলেও বেনির মেয়ে উপন্যাস এই দুই ধর্ম সম্প্রদায়ের সহাবস্থান, উভয় ধর্মের প্রতি পরস্পর বিশ্বাস ভক্তির কথাও বলা হয়েছে। এখানে এখানে বিষয়গুলো আর কি দেখা যায়। এই উপন্যাসে শুরু হয়েছে 995 খ্রিস্টাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে গাজনের উৎসব ও সহজিয়া বৌদ্ধ ধর্মের রূপা রাজার ধরমপুর সংঘরামের বিহার প্রতিষ্ঠার মধ্যে। শেষ হয়েছে হিন্দু রাজা হরিবর্মার রাজত্ব প্রতিষ্ঠা এবং হরিবর্মার রাজসভায় দেশের বিভিন্ন প্রান্তের কলাকার শিল্পীদের প্রতিযোগিতা ও পুরস্কার প্রাপ্তির মধ্যে দিয়ে, এবং বৌদ্ধ গুরুপুত্রের রাজসভায় ধিকৃত হয়ে সাদগা সেরে যাবার উদ্যোগে। লাস্টে যখন সে আর কি যে নায়িকার জন্য যখন কবিতা আবৃত্তি করে, সাদগায়ে বৌদ্ধ ধর্মের হ্রাস এবং হিন্দু ধর্মের পুনরুত্থান, এই ফ্রেমের মধ্যে হরপ্রসাদ যেভাবে গল্পের বিস্তার করেছেন তার পরিধি বিরাট। এখানে আমরা মূল গল্পের সাথে আমরা দেখি, সেখানে এই গল্পের সাথে জড়িয়ে আছে বিহারী দত্তের গল্প আছে। তারপরে বিহারী দত্ত হলো মূলত আর কি বেনে, অর্থাৎ সওদাগর। তারপরে বিহারী দত্তের মেয়ে মায়ার গল্প আছে, গুরুপুত্র যাকে লাস্টে তিরস্কৃত করা হলো, এবং মস্করির গল্প এখানে আমরা খুঁজে পাই।